আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ সিম থেকে সবাই ফ্রিতে 1 জিবি এমবি নিতে পারবেন। এই যে আমার গ্রামীণ অ্যাপে চলে আসলাম, মাইজিপি অ্যাপে চলে আসলাম। মাইজিপি অ্যাপে চলে আসার পর এই যে উপরের দিকে একটা নোটিফিকেশন অপশন রয়েছে, এই যে এখানে দুইটা মানুষের অপশন রয়েছে, তার সাইডে একটা নোটিফিকেশন অপশন রয়েছে। এখানে আসলে দেখেন, এখানে আমার কিছু অফার দেখতে দেখা যাচ্ছে। এখানে কিন্তু নাম লেখা হয়েছে, নাম লেখা রয়েছে নোটিফিকেশন যে 1 জিবি একদম ফ্রি, মাইজিপি অ্যাপে লগ ইন করলেই পাচ্ছেন 1 জিবি ফ্রি ইন্টারনেট। অফার পেতে এখনই ট্যাপ করুন। আর তার নিচে আরেকটা দেখা যাচ্ছে যে 6 জিবি 7 দিন মাত্র 30 টাকায়, মাইজিপি 60 টাকা বিশেষ প্যাকে 30 টাকা ক্যাশব্যাক নিতে এখনই ট্যাপ করুন। আচ্ছা, আমি প্রথম আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা দেখেন, প্রথমটা চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমার উপরে একটা ব্যালেন্স দেখাচ্ছে, এটা হলো আমার ফোনের নিজস্ব ব্যালেন্স 14 টাকা। আর এখানে এই যে ফ্রি এমবি দেখাচ্ছে, আর এখানে 1 জিবি দেখাচ্ছে। দেখি এখানে এটা নেই, আমার কোনো টাকা কাটে কিনা। গো টু হোম, আমার এবার রিফ্রেশ দিয়ে নেই, আমার এমবি চলে এসেছে কিনা তা দেখা যাক। এই যে আপনারা, সরি আবার হোমে চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফোনে ব্যালেন্স 14 টাকা ছিল, 14 টাকায় রয়েছে, এবং সাথে 1024 এমবি টোটালি একদম ফ্রি। এভাবে আপনার প্রত্যেকেই নিতে পারবেন। যারা যারা এখনো নেন নাই, তারা তারা তাড়াতাড়ি তাদের গ্রামীণ অ্যাপ চেক করেন, গ্রামীণ অ্যাপে গিয়ে নোটিফিকেশন চেক করেন। এখানে কিন্তু আরও একটি অফার রয়েছে যে 60 জিবি 7 দিনের জন্য মাত্র 30 টাকায়, এটাও কিন্তু খুব ভালো অফার, চাইলে এটাও নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আমি যদি এখানে কনফার্মে ক্লিক করি, দেখেন আমি এটাও কিন্তু নিতে পারবো। আমার 60 টাকা প্রথমে কাটে নিবে, তারপর আমার আবার 30 টাকা ব্যাক ক্যাশব্যাক দিবে। আপনার চাইলে এভাবে সবাই নিতে পারেন, যারা এখনো নেন নাই তারা অবশ্যই দেখে নেন। আর আরেকটা অফার রয়েছে যে সেটা হলো ডিভাইস অফার। এই যে ডিভাইস অফার, আমি এই যে এখানে দেখছেন ডিভাইস অফার নামে লেখা রয়েছে, 1 জিবি 30 ডেজ 1 টাকা, যাই হোক এটা কিন্তু 12 মাসে 12 জিবি দেয়। দেখেন এখান থেকে আমি কিন্তু অলরেডি 9 জিবি নিয়ে ফেলেছি, আর 3 জিবি আমার বাকি রয়েছে। আপনারা চলো এভাবে নিতে পারেন একদম ফ্রি এমবি।